আজকের অনুষ্ঠানে আমার চেয়ারম্যান আমার এই জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র নির্যাতন অত্যাচার রাজপথে গুলি বোমা টিয়ার গ্যাস বোমার স্প্রিন্টারের আঘাতে শত শত হাজার হাজার নেতা কর্মী আহত হয়েছে রক্ত ঝরেছে ঢাকার পিস ধরা কালো পথ রক্তে রঞ্জিত হয়েছে তারপর নেতা কর্মীরা রাজপথ ছেড়ে ঘরে আসে নাই এরশাদ মুক্তি আন্দোলনের ঝান্ডা তারা রাজপথে ধরে রেখেছে বন্ধুরা আমার 91 পরে 96 সালের পরের ইতিহাস বলছে এই দলের অনেক নেতা ছিল ভুরি ভুরি নেতা কিন্তু আমার এই মিরপুর অঞ্চলে অনেক সাবেক কমিশনাররা ছিলেন যখন নাকি জাতীয় পার্টি দ্বিধা বিভক্ত হয়ে গেল 96 পরে তখন অনেকেই চলে গেলেন কেউ নাই কেউ ছিল না এই মিরপুরে আমি আমার পাশে বসে আছে শামসুল হক ওদিকে সুলতান আহমেদ ছিলেন অনেকে বলেছে একসাথ চলে গেলে একসাথ মরে গেলে জাতীয় পার্টির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমাদের অনেক নেতাই বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখে যান আপনারা তো কেবল নাজু ভাজু মঞ্জু কুর্মে গেছেন আপনাদের জীবনও এত বড় সমাবেশ আপনারা করতে পারেন যা এই আলমাসুদ্দিন এবং মাসুম পারভেজ সহ আমরা আজকে দেখে দিলাম মাননীয় চেয়ারম্যান এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই নেতা থাকতে অনেক ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রকারীরা লাভবান হয়েছে ঠিক তেমনি ভাবে আপনাকেও ষড়যন্ত্রের বেড়া জালে ফেলতে চায় আজকের এই দারুচালামের সমাবেশ থেকে বলতে চাই আপনার সাথে রাজপথে লাখো লাখো কর্মী আপনাকে ফেলে কেউ যাবে না আপনি সঠিকভাবে আগামী নির্বাচনের হাল ধরেন আপনার সাথে আমরা আছি এইবার কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না আপনি কি মনে করে সেন্দু সাহেবকে দিয়েছেন ভালো আমাকে দিয়েছেন আমি জানি না আমার মতো একজন ঘুরে কর্মী আমি খুব নগণ্য অনেক দিকে শক্তিহীন নেতা কথা দিতে চাই যে যাদের সংগঠনকে তৃণমূল থেকে তুলে আনতেছি আশা করি ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামী দিনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে এই কথা বলে রূপসীমানা এপ থেকে সবাইকে স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীমানা একত্র